আজকে বিরতে আমরা আলোচনা করবো রেলওয়ের নতুন রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা এই টিকিট কাটার যেটা রয়েছে কাউন্টার, তোমরা কিন্তু তার জন্য অ্যাপ্লাই করতে পারছো বেলগড়িয়া বেলগাছিয়া হল্টের জন্য, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিক্ট অফ নদিয়া ওয়েস্ট বেঙ্গল এঙ্গেজমেন্ট হল্ট টিকিট কাউন্টার সেলিং টিকিটস প্রোহিবিটেড কমিশন ফাইভ তোমাদের রয়েছে, বেসিস অফ ফাইভ ইয়ার্স সে তোমাদের জন্য রয়েছে এই ভ্যাকেন্সিটি। এবং যেখানে তোমাদের কিন্তু অবশ্যই বিটিওন দেখতে পাচ্ছ আঙুরঘাটা এবং বাগলা স্টেশনে আমরা তোমাদের শিয়ালদা ডিভিশনের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ নেম অফ দ্য হল স্টেশন রয়েছে এখানে দেওয়া। এবং তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 2000 টাকা ইচ ইচ ফ্রম দ্য FDR ফেভার FAQ এবং ইয়ার রয়েছে ইস্টার্ন রিজন ইস্টার্ন রেলওয়ে, যেখানে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজমেন্ট অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার তরফ থেকে এই ভ্যাকেন্সিটি বের করা হয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো 22/8/24 পর্যন্ত 11টা পর্যন্ত। এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এভরি ওয়ার্কিং আওয়ার ডেতে তোমাদের কিন্তু এখানে 23/8 পর্যন্ত তোমাদের রয়েছে, যেখানে তোমরা ডেট অফ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন বক্স তোমরা অ্যাপ্লাই করতে পারছো অফলাইনে, যেখানে তোমাদের ওয়েবসাইট এবং অত পার্টিকুলার কমপ্লিট ডিটেলসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারছো, যেখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিন্তু পুরো অ্যাড্রেস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 23/8/2024 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে টিকিট সেলার রয়েছে তার জন্য অ্যাপ্লাই করতে পারছো, 18 বছরের উপরে যারা রয়েছে, যেখানে তোমাদের 10 পাস করলে শুধুমাত্র আবেদন করতে পারছো, যেটা তোমাদের কিন্তু একটা কমার্শিয়াল তোমাদের কিন্তু যেটা রয়েছে যে বলতে পারো একটা মানে সেলস বেসিসে তোমাদের কিন্তু স্যালারিটা হচ্ছে এখানে। তো এখানে তোমাদের কিন্তু 18 বছরের উপরে এবং 10 স্ট্যান্ডার্ড পাস করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ সিহি ইজ ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি এনি দেখতে পাচ্ছ কমিউনিকেবল ডিজিজ থেকে তোমাদের কিন্তু ফ্রি হতে হবে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পেয়েবেল যেটা রয়েছে সেলস টার্ন ওভারে হবে 1 থেকে 15,000-এর মধ্যে 15% পেয়ে যাচ্ছ মিনিমাম 1,000, এখানে তোমাদের কিন্তু 15,000 1 টাকা থেকে 50 টাকা সেল করলে 12% কমিশন পাচ্ছ, আর 50 টাকা 1 টাকা থেকে তোমাদের কিন্তু যেটা রয়েছে যে তোমাদেরকে 1,00,000 টাকা যদি করতে পারছো তাহলে তোমরা সেটা কিন্তু এখানে 9% পেয়ে যাবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে 1,00,000 থেকে তোমাদের 2,00,000 পর্যন্ত যেটা রয়েছে যে সেল করলে তোমরা কিন্তু 6% পেয়ে যাচ্ছ, এবং 2,00,000 টাকার বেশি অভাব করলে 3% তোমরা কমিশন পেয়ে যাচ্ছ। একটা কমিশনেবল রেলওয়ে তোমাদের টিকিট কাটার যে জবগুলো দেখতে পাও, তো এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো, যেখানে তোমাদের অবশ্যই সেলসের বেসিসে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের ফর্ম রয়েছে ফর্মটা ফিল আপ করবে, সিগনেচার সন ডটার নাম পারমানেন্ট অ্যাড্রেস টেলিফোন ইত্যাদি তোমরা দিয়ে অ্যাপ্লাই করতে পারো, যেখানে অ্যাড্রেসে তোমাদের দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সব ডিটেলস দেখে নিতে পারো। ঠিক আছে, টিকিট কাউন্টার কাটার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, স্ট্যান্ড এখনও কিন্তু সরকারি পারমানেন্ট জব ভ্যাকেন্সি নয়, তোমাদের সেলসের অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই যেটা রয়েছে যে তোমাদের কমিশন পেটা তোমরা পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিস্তারিত ডিটেলস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন বন্ধু সরকার চাকরি বিজ্ঞপ্তির সাথে।